বাবার কপালের মধ্যে সোমা লাগাইয়া ক বাবা আমি কার কাছে যাবো, আমার কেউ তো নাই বাবা। বাজারে মসজিদে নববীর মধ্যে কান্নার মেলা, কিতাবে লেখেন বেলাল কান্দে কান্দে গর্তের মধ্যে চলে গেছে। আবু বকর এখনো জানে না আমার নবী নাই, যেই মাত্র খবর পাইছে নবী নাই, আবু বকর পাথরের মতো শক্ত হয়ে আসতেছে। আয়েশার দরজার সামনে দাঁড়ায় নবীজির চেহারা তাকা তাকায় দেখতেছে। আবু বকর ডাক দেখা ও রসুল, এটা কি করলেন, আমাকে সরাইয়া দিয়ে গেলেন। আপনি যখন দরিয়ার কোন সফরে যাইতেন, আপনি না আমারে লইয়া যাইতেন, আপনি তো আমারে ছাড়া যাইতেন না, আপনি না আমারে লইয়া যাইতেন, আপনি কোন সফরে রওনা দিলেন, আপনি একা একা গেলেন, আবু বকরকে আপনি কেন রাইকে আপনি একা একা রওনা দিলেন, আপনি কি আমাকে সাথে করে লইয়া যাবেন না ইয়া রাসূলুল্লাহ। কান্নার মেলা পড়ে গেছেন, কান্নার মেলা পড়ে গেছেন লেবাদার আমার। আরে এই জিনিসটা আমার বুঝে আসছে, সাহাবায়ের কলিজা কেমনে সেরা ছিল এতটুকু বুঝে আসছে। যেই দিন আমার শেখ মুর্শিদ আল্লামা রসুলপুরি দরিয়ার থেকে এন্তেকাল করলেন, রাত 12:30টার দিকে আমার জেলা আমির যখন আমারে ফোন দিলেন, ফোন দিয়া বলে সাইবি রে মুর্শিদার দুনিয়ায় নাই। আমি ঘরের ভিতরে একটা চিৎকার মারছি, আমার বিটিরা উঠে পড়ছে, বাসার সবাই উঠে পড়ছে, বাবা কি হয়েছে, আমার ছোট বিটি গলা ধরে গো বাবা কি হয়েছে বলো, বিটিরাও কান্না শুরু করছে। আমি বলছি মা আমার মুর্শিদ না, আর কার কাছে যাব, কার কাছে বুঝব। বাদামে দুনিয়াটা কান্নার মেলা, কোন জায়গা স্থায়ী না, বিদায় একদিন নেওয়া লাগবে। বাদামে যারা বিদায় নিবা, যারা কবরের আসামি মৃত্যুর আসামি কাঁদ, কায়দা আজকে মাহফিলকে সাক্ষী রাইখে দোয়া কর, মালিক যেন আমাদেরকে মাফ করিয়া দেয়। বাদামে একটু গড়াগড়ি করে কাঁদে, আজকে আমি দেখব নবীর আশেককে। এইটাই আজকে প্রমাণ হবে মাহফিলের ভিতরে একটা কলিজা সেরা কথা বলে বিদায় নিতে চাই। বাবা আমার পয়গম্বর যেদিন বিদায় নিবেন, বিদায় নেওয়ার সময় ঘরের ভিতরে শুয়ে আছেন, বাদান হঠাৎ করে যেই দরজা দিয়ে জিবরিল ঢুকতেন আল্লাহ আমাকে সেই দরজা দিয়ে ঢুকাইছেন, আমি নিজে গিয়ে দেখে আইছি। আল্লাহ যেন আপনাদের কেউ নেয় রে বাবা, এবাদান যাইও, যায়া দেখে আইসো আমার মাহবুবের রওজা, আমার মাহবুবের রওজাটা দেখে আইসো, আমার মাহবুব কিভাবে ঘুমাইয়া রইছে, আল্লাহু আকবার, আমার মাহবুব জিন্দা, আমার রসুল জিন্দা, ওই সিনা নিয়ে যায়া দেখো নবী আমার জিন্দা। বাবরিরা আমার যেই দরজা দিয়ে জিব্রিল ঢুকতেন ওই দরজা দিয়ে দেখেছি, জিব্রিল বাজান যেই দরজা দিয়ে ঢুকতেন, হঠাৎ করে আজরাই হঠাৎ করে দুইজন প্রবেশ করলেন, জিব্রিল আমিন সালাম দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলেন, আল্লাহু আকবার। জিব্রিল জিজ্ঞাসা করলেন ওগো আল্লাহর রসুল, আপনার সাথে কিছু কথা ছিল, কথা বলার জন্য আসছি, বলে আপনি একটু মেহরবানি করে সকলকে সরায় দেন। কিতাবের মধ্যে আছে আম্মা জান আয়েশা সিদ্দিকার এই এই কাদের উপর একটু হেলান দিয়ে শোয়া ছিলেন, বলে জিব্রিল কি বলতে চাও, বলে ওগো আল্লাহর রসুল আপনাকে আমি একটা কথা বলার জন্য আসছি, আমি তো আল্লাহর হুকুমে প্রতিদিন একা আসি একা যাই, আজকে আমি একা আসি নাই, আমার সাথে আর একজন আসছে, উনি একটু ভিতরে ঢুকতে চায়, অনুমতি লাগবে। বলে কে কে আসছে তোমার সাথে, ইয়া রাসূলুল্লাহ আমার সাথে আজরাইল আসছে। নবী বুঝতে পারলেন আমার সময় শেষ, এমন নবী আমার আজরাইল অনুমতি নিয়ে আসতেছেন, আল্লাহ আজরাইলে বলে দিছে যখন ভিতরে ঢুকবি ঢোকার সময় আমার বন্ধুর কাছে অনুমতি নিতে হবে, বন্ধু যদি তোরে অনুমতি দেয় ভিতরে ঢুকবি, আর যদি অনুমতি না দেয় ভিতরে ঢোকার তো কোনো অপশন নাই।
বলে ঠিক আছে একটু ভিতরে ঢুকতে দাও বাজারে ভিতরে যখন ঢুকলেন অনুমতি যখন নিলেন ভিতরে দুইকাই আজরাইল যখন সালাম দিলেন সালাম দিয়ে বললেন ওগো আল্লাহর পয়গম্বর এই যে একটা কাগজ আমার হাতের মধ্যে দেখতেছেন আপনি যদি দুনিয়ার মধ্যে আরো থাকতে চান মাওলা আপনারে রাইখে দিবেন আর যদি না থাকতে চান মাওলায় আপনার অধীর আগ্রহে কুদরতি ভাবে বইসা রয়েছেন আপনাকে দেখার জন্য কি মজা কি মজা আপনাকে দেখার জন্য বসিয়ে রয়েছে আপনি যাবেন নাকি আল্লাহ পাক আপনাকে দেখার জন্য বসে আছেন ইয়া রাসূলুল্লাহ থাকবেন না যাবেন নবী এই কথা বলার পর পরই কেমন জানি একটু থেমে গেলেন আমার নবী চিন্তা করলেন এক তো মাশুকের দিদার আর দুই নম্বর হলো উম্মতের বিচ্ছেদ আমি যদি চলিয়া যাই আমার উম্মতগুলিরে কে দেখবে আর যদি থাইকে যাই আমার মাশুকের মিলন কেমন হবে আহারে আমার মাশুকের মিলন দরকার আর আমার উম্মতের মহব্বত ও সিরার মধ্যে দরকার তখন আজরাইলকে বললেন তুমি যাও জিব্রিলকে আবার একটু পাঠায় দাও একটু কাঁদো দেখো তোমার আমার নবী বলে আবার একটু পাঠায় দাও ঘরের মধ্যে আবার চলিয়া আছে আসার পর কই ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলতে চান কি বলতেছেন বলে জিব্রিল রে আমি তো যাইতে চাই আমি যাব কিন্তু মাওলার কাছে তুমি আবার যাও যায়া বলো আমার যাওয়ার পরে আমার উম্মতের কি হবে আমার উম্মত গুলি কে খেয়ে আমার উম্মত গুলি কে কে ভালোবাসবে এ যুবকেরা হে কলিজার টুকরা আমার যুবকেরা ও কলেজ ইউনিভার্সিটির আমার কলিজার টুকরারা তুমি কিভাবে মাওলার না ফরমানি কইরা কবরে রওনা দিলা তুমি কেমনে এই চেহারা টানিয়া নবীর সামনে দাঁড়াবা এই দাড়ি সারা নবীর সামনে তুমি কেমনে দাঁড়াবা তুমি পকেটে বিড়ি সিগারেট নিয়ে কেমনে দাঁড়াইবা তুমি টুপি সারা নবীর সামনে কেমনে দাঁড়াবা তুমি সুন্দর সারা নবীর সামনে কেমনে দাঁড়াবা আমার কথা বল আমি কি করে বুঝলে বুঝবি ক আমার কথা কিভাবে কইলে তোর কলিজায় ঢুকবে আমি কেমনে কইলে তুই বুঝবি আমি কিভাবে কইলে তোর চোখ দিয়ে পানি ঝরবে আল্লাহু আকবার বলে ঠিক আছে আমি চলে যাই আবার চলে আসছে না জিব্রিল ইয়া রাসূলুল্লাহ খবর বড় ভালো বলে কি খবর বলে আল্লাহ আশ্বস্ত করছেন আপনার উম্মতকে আল্লাহ সমূলে ধ্বংস করবেন না তোবার দরজা তো খোলা রাখছেন বলে ঠিক আছে তাহলে আর দেরি নাই বাদান সকল ফিরেশতাই বসা ছিল বাদান আমার নবীজি সবাইকে সরায় দিচ্ছেন আবু বকরকে বুঝতে দেন নাই কেন বুঝতে দেন নাই আবু বকর নবীর বড় আশেক আমার আবু বকর সহ্য করতে পারবে না আমার বিচ্ছেদে এই জন্য সরায় দিছেন সবাইকে সরায় দিছেন তোমরা যাও বাদান আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন এ আয়েশা আমাকে শুয়ায়া দাও আম্মাদান আয়েশাও জানে না কি হবে শুয়ায়া দাও আমার নবী যখন শুইছেন শোয়ার পর পরে ডান হাত খানের বুকে একটা চাপ দিয়ে নবী আমার উপর দিকে তাকাইয়া খালি বললেন আল্লাহুম্মা রফিকুল আলা আল্লাহুম্মা রফিকুল আলা তিনবার বললেন তিনবার বলিয়া নবীজির হাতখানা জমিনে পড়ে গেলেন আম্মাদের আয়েশা বুঝতে পারছেন নবী নাই বাদান বাবা যদি মরে যায় বিটিরা সব চাইতে বেশি কান্দে হাতে বাতু জোরা কান্না শুরু করছে একটাতে কেতাবের মধ্যে আসছেন বেশি কাঁদছিলেন তিনজন একজন হলো বেলাল আর একজন হলো উমার আর একজন হলো ফাতেমাতু জোহরা কেতাবের মধ্যে লেখেন আম্মাজান ফাতেমাতু জোহরা নবীর পিঠের তলে হাত ঢুকাইয়া দিছেন দিয়া মাথা কানা বুকের মধ্যে লাগাইয়া বাবার খবর
বাবার কপালের মধ্যে সোমা লাগাইয়া ক বাবা আমি কার কাছে যাবো আমার কেউ তো নাই বাবা বাজারে মসজিদে নববীর মধ্যে কান্নার মেলা কিতাবে লেখেন বেলাল কান্দে কান্দে গর্তের মধ্যে চলে গেছে আবু বকর এখনো জানে না আমার নবী নাই যেই মাত্র খবর পাইছে নবী নাই আবু বকর পাথরের মতো শক্ত হয়ে আসতেছে আয়েশা দরজার সামনে দাঁড়ায় নবীজির চেহারা তাকা তাকায় দেখতেছে আবু বকর ডাক ডাকা ও রসুল এটা কি করলেন আমাকে সরাইয়া দিয়ে গেলেন আপনি যখন দরিয়ার কোন সফরে যাইতেন আপনি না আমারে লইয়া যাইতেন আপনি তো আমারে সারা যাইতেন না আপনি না আমারে লইয়া যাইতেন আপনি কোন সফরে রওনা দিলেন আপনি একা একা গেলেন আবু বকরকে আপনি কেন রাইকে আপনি একা একা রওনা দিলেন আপনি কি আমাকে সাথে করে লইয়া যাবেন না ইয়া রাসূলুল্লাহ কান্নার মেলা পড়ে গেছেন কান্নার মেলা পড়ে গেছেন রেবাদান আমার হারে এই জিনিসটা আমার বুঝে আসছে সাহাবায়ের কলিজা কেমনে সেরা ছিল এতটুকু বুঝে আসছে যেই দিন আমার শেখ মুর্শিদ আল্লামা রসুলপুরি দরিয়ার থেকে এন্তেকাল করলেন রাত 12:30টার দিকে আমার জেলা আমির যখন আমারে ফোন দিলেন ফোন দিয়া বলে সাইবি রে মুর্শিদার দুনিয়ায় নাই আমি ঘরের ভিতরে একটা চিৎকার মারছি আমার বিটিরা উইটা পড়ছে বাসার সবাই উইটা পড়ছে বাবা কি হয়েছে আমার ছোট বিটি গলা ধরে গো বাবা কি হয়েছে বলো বিটিরাও কান্না শুরু করছে আমি বলছি মা আমার মুর্শিদ না আর কার কাছে যাব কার কাছে বুঝব বাদামে দুনিয়াটা কান্নার মেলা কোন জায়গা স্থায়ী না বিদায় একদিন নেওয়া লাগবে বাদামে যারা বিদায় নিবা যারা কবরের আসামি মৃত্যুর আসামি কাঁদ কায়দা আজকে মাহফিলকে সাক্ষী রাইখে দোয়া কর মালিক যেন আমাদেরকে মাফ করিয়া দেয়